সেদিন ইলেকশন কাউন্টিং ছিল, তার পরের দিনই এই হেতিয়া অঞ্চলে একটা সমস্যা হয়েছিল দুটো গ্রুপের মধ্যে। তো সেই যারা তার মধ্যে একজন ইঞ্জিয়র হয়েছিল, হাসপাতালে ভর্তি ছিল, তারপর ছাড়াও পেয়ে গেছিল। গতকাল বিকেলের দিকে সে মারা যায়। তো সেটা নিয়েই এখানে একটা কমপ্লেন এসছে যে সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই যে ইঞ্জুরি হয়েছিল তার জন্য মারা গেছে। তো আমাদের তদন্ত চলছে। এমনিতে একটা কমপ্লেন দিয়েছিল ওরা, তার মধ্যে 6 জন এফআইআর নেম ছিল। আমাদের এখন ধরপাকড় চলছে, যা যা করার আমাদের ইনভেস্টিগেশন চলছে। আর আরেকটা হচ্ছে যে পোস্টমর্টেম এখনও হয়নি, পোস্টমর্টেম হবে, তারপরেই এক্স্যাক্ট কী কারণে মৃত্যু হয়েছে সেটা জানা যাবে। এখানে বিক্ষোভ চলছিল, বিক্ষোভটা কীভাবে কী প্রতিশ্রুতি? এখানে প্রায় 500,000-খানেক লোক এসে বিক্ষোভ করছিলেন। বিক্ষোভ ঠিক না, থানায় একটা ডেপুটেশন দিয়েছিলেন। আমাদের এসডিপিও বিষ্ণুপুর থানায় ছিলেন, উনি নিজের ডেপুটেশনটা নিয়েছেন। তো ওনাদের ডেপুটেশনে যা দাবি দাওয়া ছিল সেগুলো আমরা আস্তে আস্তে দেখছি। ঠিক আছে। Thank you.